হরে কৃষ্ণ কৃষ্ণ গৌরাঙ্গিত চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করুন আর পাশের বেলটিকে ক্লিক করুন, যাতে করে আরো নতুন ভিডিওগুলি আপনারা দেখতে পারবেন সবার আগে এবং সেটি সম্পূর্ণ বিনামূল্যে। ভক্ত তিনি এই কৃষ্ণের লীলা দামবন্ধন লীলা চাক্ষুষ দর্শন করেছিলেন। চাক্ষুষ দর্শন করেছিলেন ধ্যান যোগে দর্শন করেছিলেন, তার কাছে ভগবান স্ফুরিত হয়েছিলেন। যেটা বলছিলাম না, সেবন মুখে ইহাদেও স্বয়ং স্ফুরত, যখন ইন্দ্রিয় সেবন মুখ হয় তখন কি হয়, সেই ইন্দ্রিয়তে ভগবান স্ফুরিত হন। সেরকম সত্যপ্রত মুনির হৃদয় আকাশে ভগবান এই বাল্যলীলা দামবন্ধন লীলা স্মরণ করেছিলেন। ভগবানের প্রকট লীলা এটা পূর্বে হয়েছিল, যেমন রামায়ণ বাল্মীকি মুনি রামচন্দ্রের প্রকট লীলা পূর্বেই লিখেছিলেন, এরকম শোনা যায়, তাই না? সেরকম তাই এখানে সত্যপ্রত মুনি দামোদর অষ্টকম বর্ণনা করছেন। প্রথমেই তিনি মঙ্গলাচরণ করছেন, যে কোনো শুভ কাজের আগে মঙ্গল আচরণ করা হয়। মঙ্গল মানে শুভ আচরণ করা। হরে কৃষ্ণ, নমামি ঈশ্বরম, নমস্কার। তো মঙ্গলাচরণ তিন প্রকার রয়েছে। এক হচ্ছে বস্তু নির্দেশ, বস্তু মানে যে বস্তু, যাকে আমি যে বিষয়ে আলোচনা করি সেই বস্তু নির্দেশ দেওয়া হচ্ছে। আর আশীর্বাদ, নমস্কার। মঙ্গলাচরণ হচ্ছে তিন প্রকার। সেখানে সত্যব্রত মুনি তিনি নমস্কার করছেন, নমামি বস্তু নির্দেশ করছেন, ঈশ্বরম ঈশ্বর নিয়ন্ত্রণ কর্তা, তিনি কেমন না, তিনি সচ্চিদ আনন্দ রূপ, সচ্চিত আনন্দ তার স্বরূপ। তিনি কি করছেন, লসত কুণ্ডলম গোকুলে ভ্রাজমান, তিনি গোকুলে ভ্রমণ করছেন। গোকুল, গোলোক আর গোকুল, এই জগতে যে বৃন্দাবন ব্রজধাম সেখানে গোকুল আছে, মহাবানে গোকুল আছে, কৃষ্ণের জন্মস্থান সেটি গোকুল। গোকুলে তিনি ভ্রমণ করছেন, ভ্রমণ করার ফলে তার কানে কুণ্ডল আদি, কুণ্ডল একটা দিয়েছে, তার সঙ্গে আরো সমস্ত ভূষণ কি করছে, আন্দোলিত হচ্ছে। ভ্রমণ করলে আন্দোলিত হয়, তো কৃষ্ণ ঘুরে ঘুরে বেড়াচ্ছেন, কোথায় কোথায় ঘুরে ঘুরে বেড়াচ্ছেন, না যার যেমন ভক্তির শক্তি সেইখানে ভগবান চলে যাচ্ছেন। হ্যাঁ, তো ভগবানকে কেউ বেঁধে রাখতে পারে না, ও বসিয়ে দিলাম, ভগবান আমার আছে আলমারির মধ্যে কি সিংহাসনের মধ্যে, না, যদি সেবা পূজা ঠিক মতো না হয় ভগবান ওখানে থাকবেন না, যেখানে সেবা পূজা সেখানে চলে যাবেন। এটাই হচ্ছে ভগবানের স্বভাব। প্রত্যেকের আমাদের একটা স্বভাব আছে না, এটা ভগবানের স্বভাব। তো ভগবানের স্বভাবটা আমি জানতে হবে, তার স্বভাবটা কেমন, তার স্বভাবটা এইটাই, তিনি ভক্তবৎসল, যে ভক্ত যাকে আকর্ষণ করেন তিনি সেখানে চলে যান, তাই তিনি ভ্রমণ করছেন। তো মা যশোদা ওখানে তো থাকতে পারেন, নন্দালয়ে সবসময় থাকতে পারতেন না, আরো সমস্ত ভক্ত আছে না, সমস্ত ভক্তদেরকে দর্শন দেওয়ার জন্য তিনি ভ্রমণ করছেন। তো অনেকে অনেক জায়গায় ভ্রমণ করে, ভগবান কোথায় ভ্রমণ করতেন, ভক্তের দুয়ারে দুয়ারে ভ্রমণ করছেন। অশোক কুণ্ডলম গোকুলে ভ্রাজমান, তার এই ভ্রমণ করার ফলে অনেক লীলা ভক্তের সঙ্গে হচ্ছে, যেটা সম্বন্ধ জ্ঞানে যে অভিধেয় ভাবের বিনিময় হচ্ছে, আর তার ফলে কখনো কখনো গোপীরা অতিষ্ঠ হয়ে মা যশোদার কাছে বিভিন্ন অভিযোগ করে। কৃষ্ণকে ডাকে, কৃষ্ণ যখন এসে সমস্ত কার্যকলাপ লীলা করে, সেগুলো তখন আর পেরে ওঠে না, সামলাতে পারে না, তখন অভিযোগ করে
যশোদার কাছে। আর যশোদা তখন চিন্তা করে যে কেন এই করলো, কি ব্যাপার, অভিযোগ স্বীকার করতে চায় না। তারপরে ও চিন্তা হয় নিশ্চয় কিছু একটা ঘটছে, তাই যশোদা মায়ের ইচ্ছা হয়েছে যে নিশ্চয়ই আমার ঘরের মাখন স্বাদিষ্ট নয়, তো স্বাদিষ্ট মাখনের লোভে আমার গোপাল বিভিন্ন গৃহে গৃহে ভ্রমণ করে সেই মাখন দই আদি গ্রহণ করছে, হতে পারে, তাই আমাকে নিজেকেই মাখন তুলতে হবে। তাই মা যশোদা তার দাসীদের অন্য কর্মে, সমস্ত কর্মে নিযুক্ত করে নিজে মাখন তুলতে লাগলেন। আর যখন মাখন তুলতে লাগলেন তখন গোপালের সমস্ত চরিত্র কীর্তন করতে লাগলেন, আর তার কীর্তন করার ফলে হাতের সমস্ত যে কঙ্কন, তারপরে মালা, কুণ্ডল, তারপরে কোমরের বিছা, সব সবাই তখন নাচতে শুরু করেছে। ভগবানের গুণগান হচ্ছে, তো ভগবানের ভক্ত সব কি করে, ভগবানের গুণগান করলে স্বাভাবিকভাবে তারা নাচে, তো সমস্ত এরা তো সমস্ত ভগবানের ভক্ত, সবাই নাচতে শুরু করেছে। সেইভাবে যখন ভগবানের গুণগান কীর্তন হচ্ছে, ভগবান জেগে গেছে, আর ভগবান এসে মায়ার কাছে তার মানে যে আরতি, যে আমি আমার খুব ক্ষুধা লেগেছে, তুমি আমাকে দুগ্ধ পান করাও, তো মা যশোদা দুগ্ধ পান করাচ্ছেন। ঠিক সেই সময় পাশের ঘরে উনুনে দুধ জ্বালা হচ্ছিল, সেই দুধটাকে সামলাবার জন্য মা যশোদা কৃষ্ণকে অতৃপ্ত কৃষ্ণকে দেখে ছুটে গিয়েছেন। এ সমস্ত খুব গভীরে ব্যাখ্যা আছে। তবে মা যশোদা যখন গেলেন তখন অতৃপ্ত কৃষ্ণ ক্রোধ সঞ্চার হলো, ক্রোধ সঞ্চার হওয়ার ফলে তার চোখ সংকুচিত হয়ে গেল, ভ্রুগুলো কুচকে গেল, ঠোঁট কাঁপতে লাগলো, দাঁত দিয়ে চেপে ধরে কি করবে চিন্তা করছে, ব্যাস করতে করতে দেখছে একটা পাথর, পাথরটাকে ঠেলতে ঠেলতে একদম ধাক্কা দিয়েছে, কোথায়, দধি ভাণ্ডে, আর ধাক্কা দেওয়ার সঙ্গে সঙ্গে দধি ভাণ্ড ভেঙে গেছে, আর ভেঙে যাওয়ার সঙ্গে সঙ্গে তখন দই থেকে বেরোতে শুরু করেছে, কৃষ্ণের রাগ কর্পূরের মতো একদম উবে গেছে, ভয় এসে গেছে, ভয় লীলা, এমন একটি লীলা, ভয় স্বয়ং যাকে ভয় করেন তিনি মা যশোদার ভয়, যশোদার ভিয় উল্লুখলার ধাবমান, তো ভয়ে অন্য ঘরে দেখছেন মাখন ঝালালো রয়েছে, দধি উদ্কল উল্টানো আছে, ওর উপরে উঠে মাখন পেড়ে নিজে খেয়েছেন, ভোর হয়ে গেছে, বান্ধবীকে খাইয়েছেন, খাওয়াচ্ছেন, খাইয়ে খাওয়াচ্ছেন, ঠিক সে সময় মা যশোদা এসে দেখছেন ঘরের মধ্যে পুরো দধি ভর্তি হয়ে গেছে, বুঝতে অসুবিধা হয়নি মায়ের, এটি আমার কৃষ্ণেরই কাজ, গোপালের কাজ, তাই কৃষ্ণকে একটু শিক্ষা দেওয়ার জন্য পেছনে পেছনে ধরবে বলে গিয়েছেন, কিন্তু কৃষ্ণ তো খুব চালাক, কে তাকে ধরতে পারে, সবসময় সতর্ক হয়ে আছে, যেমনি মা পিছন থেকে এসেছে যশোদা বৃহৎ উদুখলার ধাবমান, যশোদার ভয়ে উদুখল থেকে ধাবিত হয়েছেন। আর তারপরে কি পরামিষ্ট মতম তত দ্রুত গোপা, মা যশোদা ছুটে চলেছেন, আর দ্রুত গতিতে গোপা মানে গোপী মা যশোদা কৃষ্ণকে ধরে ফেলেছেন। তারপরে রুদন্তং মোহর নেত্র যুগ্মং মৃজন্তম করম্ভুজ যুগ্মেন শতঙ্ক নেত্রম, কৃষ্ণ ভয় পেয়ে ক্রন্দন করছেন, আর ক্রন্দন করলে মা ছেড়ে দেবে এই ভাব, তো কৃষ্ণকে ধরে মা যশোদা এইভাবে লাঠি এরকম করছেন, আর খুব ভয় পেয়ে গেছেন, তখন মা যশোদা চিন্তা করলেন না ছেলেটাকে এতটা ভয় দেখানো ঠিক হবে না, বলে লাঠিটা ফেলে দিয়েছেন, কিন্তু কৃষ্ণ খুব ভয় কাঁপছেন, আর দুই হাত দিয়ে চোখ মার্জন করছেন, চোখ থেকে জল পড়ছে, এটা কপট অশ্রু, আর চোখের যে কালি রয়েছে কাজল, জল মিশে পুরো মুখটা একটা অন্য স্বরূপ একটা রূপ ধারণ করেছে, খুব সুন্দর দেখতে লাগছে, তো মা যশোদা চিন্তা করলেন দেখে একটু
বেঁধে রাখা দরকার। মনুষ্য কম্প